আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাফসা কোচাটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি কুশি কাটার নতুন লেস ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকের এই ডিজাইনটি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি ডিজাইন, যে কেউ চাইলে এই কাজটি করে নিতে পারে। আর এই কাজটি করার জন্য এখানে আমি নিয়েছি নয়তারের সুতা, আর নয়তার সুতার সাথে আমি নিয়েছি এখানে 11 নম্বর কাটাটি। আপনারা চাইলে কুশি কাটার যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারবেন, আমি নয়তার সুতা দিয়ে করছি। শুরুতে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পর আমি সুতাটিকে কাপড়ের সাথে জয়েন করে নেব। আমি এখানে একটা টুকরা কাপড়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এই কাজটি যে কোনো ড্রেসে তৈরি করে নিতে পারেন। সুতাটিকে জয়েন করার পর এখানে আমি চেন করব। এখানে আমি তিনটা চেনের একটা বেস লাইন তৈরি করব। এটা প্রথম রাউন্ডের কাজে প্রথমে তিনটা চেন করব। তিনটা চেন করার পর তিনটা চেন পরিমাণ দূরত্বে আমি আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আবার তিনটা চেন করব, 1, 2, 3। তিনটা চেন করে আবার তিনটা চেন যে পরিমাণ দূরত্ব আসে সেই পরিমাণ দূরত্বে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার তিনটা চেন করব। এভাবে করে পুরোটা প্রথম রাউন্ডের কাজ পুরোটা কাজ করতে হবে। যদি এটা জামা, বাচ্চাদের জামা অথবা বড়দের কামিজ হয় তাহলে যতটুকু পরিমাণ বর্ডার লাইন থাকে অতটুকু পর্যন্ত পরিমাণ এভাবে তিনটা চেনের একটা বেস লাইন তৈরি করে নিতে হবে। তারপর দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করতে হবে। তিনটা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এভাবেই করতে হবে এই রাউন্ডের কাজ। এই রাউন্ডের কাজ আমি পুরোটা করে ফিরে আসছি। যে আমি পুরোটা লাইন এভাবে করে আসছি, আপনারা চাইলে যদি এইভাবে করার পর এখানে লাস্ট পর্যায়ে সুতাটা কেটে নিতে পারেন এবং শুরুতে আবার জয়েন করে নিতে পারেন। এখানে আমি সুতাটাকে কাটছি না, আবার আমি কাপড়টিকে ঘুরিয়ে কাজ করছি। আপনারা চাইলে এভাবে কাপড়টিকে ঘুরিয়েও কাজ করতে পারবেন। আমি কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এই পেটে কাজ করব। শুরুতে আমি যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি সেই সিঙ্গেল ক্রোশেটের মাথায় আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর এখানে আমি ডাবল ক্রোশেট করব। প্রথম ঘরটাকে গ্যাপ দিয়ে দ্বিতীয় ঘরে আমি ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করেছি। আমি আবার দেখাচ্ছি, এভাবে একটা প্যাচ দিয়ে এই ঘরটাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় ঘরে কাজটা করব, একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর এখানে ডাবল ক্রোশেটের মাথায় আমি আবার তিনটা চেন করব, 1, 2, 3। তিনটা চেন করার পর এখানে যে দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে কাঁটাটিকে দিয়ে সুতাটিকে নিয়ে আসতে হবে। এখানে এই তিনটা চেনের একটা ফিকট তৈরি করব। এইভাবে করাকে বলে ফিগার তৈরি করা। ডাবল ক্রোশেটের মাথায় তিনটা চেন করে এবং প্রথম চেনের ভিতর দিয়ে সুতাটিকে নিয়ে আসতে হবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে, এটাই ফিগার। আবার আরেকটা ডাবল ক্রোশেট করছি, এখানে আবার তিনটা চেনে আবার একটা ফিগার করছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি। এটা একদম সিম্পল একটি কাজ এবং খুব সহজ, একবার চাইলে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। এখানে তিনটা ডাবল ক্রোশেট এবং তিনটা পিকট হয়েছে।
এখন আমি আরও তিনটা ডাবল ক্রোশেট করব। এখানে আরেকটা ডাবল ক্রোশেট করছি এবং ডাবল ক্রোশেটের মাথায় তিনটা চেনের একটা পিকট তৈরি করছি, তিন। এখন ফিগার তৈরি করে নিচ্ছি, তারপর আবার আরেকটা ডাবল ক্রোশেট করছি, এক দুই তিন চার, চারটা হয়েছে। আরেকটা ডাবল ক্রোশেট করছি, এখন আবার তিনটা চেন করে এই যে ফিগার তৈরি করে নিচ্ছি, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করে ফিগার তৈরি করে নিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছ, ছটা ডাবল ক্রোশেট করার পর এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। ছটা ডাবল ক্রোশেটের পর আরও একটি ডাবল ক্রোশেট করছি, আর এই ডাবল ক্রোশেটের মাথায় আমি কোনো পিকট করব না এবং পরবর্তী ঘরে এই ডাবল ক্রোশেটটিকে জয়েন করে দেব। এই যে ডিজাইনটা একদম খুবই সুন্দর একটি ডিজাইন, খুবই সহজ। এভাবে করে পুরোটা লাইন করে যাব, এখানে আর কোনো পরিবর্তন আসবে না। আবার দ্বিতীয় ঘরে আমি ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করার পর আবার তিনটা চেনের একটা পিকট তৈরি করব। এখানে আবার ছটা ডাবল ক্রোশেট করব, ছটা ডাবল ক্রোশেটের মাথায় তিনটা চেনের একটা করে পিকট করব। কাজটা দেখে যান তাহলে বুঝতে পারবেন। এই যে ডাবল ক্রোশেট করছি, তিনটা চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব, তারপর পিকট হবে। তিনটা হয়েছে, এখানে আমি আরও ছটা পিকট, ছটা ডাবল ক্রোশেট করে ছটা পিকট তৈরি করব। পাঁচ নাম্বার ডাবল ক্রোশেট করব, তিন, আবার তিনটা চেনে একটা পিকট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে পিকট হবে। তিন চার পাঁচ ছ, এখন সাত নাম্বার ডাবল ক্রোশেটটা করব। সাত নাম্বার ডাবল ক্রোশেট করে এখানে আর কোনো পিকট করব না এবং দ্বিতীয়বারে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। কাজটা দেখুন, কাজটা করার পর এমন হবে, পুরোটা লাইন আমি এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি।
দেবো পুরোটা লাইন ঘুরিয়ে করে দেখাচ্ছি। এই যে এখন আমি পুরোটা লাইন করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে কাজটা করে নিতে পারেন। খুবই সহজ একটি ডিজাইন, খুবই সিম্পল, এটা উভয় ফিটে ব্যবহার করা যাবে। এটা খুবই সুন্দর একটা ডিজাইন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।